যাচ্ছে, সেটা ক্রিকেট বোর্ডের পক্ষে হয়তো স্বাভাবিকভাবে দেওয়া সম্ভব না। কিন্তু এখনও জানি সরকার হয়তো ভিন্নভাবে ভাবতেও পারে এবং সেটার জন্য অপেক্ষা করতে হবে ফাইনালি সরকারের সিদ্ধান্ত কী হয়, সেখানে তারা কী ধরনের স্ট্যান্ড নেয়, যে কোনো স্ট্যান্ডই হতে পারে এবং যে কোনো খানেই সেটা যৌক্তিকতা আছে। যদি সরকার বলে যে না ওকে সেই নিরাপত্তা দেওয়া সম্ভব না, সেটাও যুক্তিসঙ্গত হবে, আবার সরকার যদি বলে না তার মতো একজন খেলোয়াড়কে আমরা সেই রেসপেক্টটা দিতে চাই, সেভাবেই তার বিদায়টা হোক আমরা চাই, সেটাও যুক্তিসঙ্গত। সো যে কোনোটাই হতে পারে। বাংলাদেশ ক্রিকেট একটা জায়গায় এসছে এবং সাকিবের সেখানে একটা অবদান তো ডেফিনেটলি আছে, শুধু সাকিব না আরও অনেকেরই আছে, বাট আমরা বুঝি যে সাকিবের ব্র্যান্ড ভ্যালুটা আলাদা। কারণ রিসেন্টলি আমার সাথে কিছু কিছু ফ্র্যাঞ্চাইজির সাথে কথা হয়েছে এবং তারা আমাকে বলেছে সাকিব থাকলে ওদের পক্ষে স্পন্সরশিপ পাওয়াটা যতটা সহজ হয় দলে থাকলে, সাকিব না থাকলে সেটা হয় না। সো এতেই বোঝা যায় যে সাকিবের ব্র্যান্ড ভ্যালুটা কতটুকু। সো আমার মনে হয় ইমিডিয়েটলি যে আমরা ক্ষতিগ্রস্ত হবো তা নয়, কিন্তু আমরা যদি পারফরমেন্সটাকে ধরে রাখতে না পারি, ভালো খেলতে না পারি, সেক্ষেত্রে দলের ব্র্যান্ড ভ্যালু তো কমবে অবশ্যই। বাট আমরা নিশ্চয়ই আশা করবো যে সাকিবের রিপ্লেসমেন্ট হিসেবে যে আসবে সে সাকিবের মানটা ধরে রাখার চেষ্টা করবে এবং সেভাবে বাংলাদেশ দলের মানটাও ধরে রাখার চেষ্টা করবে। আসলে সাকিবের রিপ্লেসমেন্টে যারা আসার সম্ভাবনা রয়েছে, পাইপলাইনে যারা রয়েছে, লেফট হ্যান্ড স্পিনার যারা রয়েছে কিংবা অলরাউন্ডার যারা রয়েছে, মেহেদী হাসান মিরাজ রয়েছেন যিনি এই মুহূর্তে দারুণ পারফর্ম করতেছেন, পাইপলাইনে রাকিবুলরা রয়েছেন, রাব্বিরা রয়েছেন, কি মনে হয় আসলে সাকিবের রিপ্লেসমেন্ট কি খুঁজে পাওয়া সম্ভব কিনা? আসলে অসম্ভব তো বলবো না, বাট এটা মনে রাখতে হবে যে হি ইজ নাম্বার ওয়ান, বহু বছর ধরে পৃথিবীর সেরা খেলোয়াড়দের মধ্যে একজন। সো সেই রিপ্লেসমেন্টটা পাওয়াটা সহজ হবে না, এটি স্বাভাবিক। খুব সহজ যদি হয়ে যেত তাহলে সাকিবকে নিয়ে আমরা এতটা আলোচনা করতাম না, কিন্তু খুব সহজ না। এই জন্য বোধ হয় নিশ্চিত করে বলাটা খুব মুশকিল যে তার জায়গাটা যে নেবে সে কেমন করবে। এখন যাদেরকে আমরা অলরাউন্ডার হিসেবে দেখি তারা কিন্তু সেই চাপটা তাদের নিতে হয় না, রেগুলার তাদের পারফরমেন্সের দিকে আমরা তাকিয়ে থাকি না, কিন্তু যখন সেই রোলটা নিবে, সেই জুতোটা পায়ে দেবে, তখন তারা কীভাবে সেটাকে, সেই যুদ্ধটা কীভাবে করে সেটা আমাদেরকে দেখতে হবে। হ্যাঁ, ডেফিনেটলি মিরাজ ভালো খেলছে, কিন্তু মিরাজ সেই জায়গাটায় যেতে পারবে কি না, সেই দায়িত্বটা নিতে পারবে কি না, সেই বোঝাটা বইতে পারবে কি না, সেটা আমাদের অপেক্ষা করতে হবে জানার জন্য, দেখার জন্য। শেখ মেহেদী অ্যাজ এ বোলার ডেফিনেটলি প্রমাণ করেছে যে ও যোগ্যতা রাখে আন্তর্জাতিক ম্যাচ খেলার, কনসিস্টেন্সিও দেখিয়েছে। বাট সাকিবের রোলটা প্লে করা ব্যাটসম্যান এবং বোলার হিসেবে দুটো মিলিয়ে আমার মনে হয় না সেই জায়গাটা আমরা ওকে এই মুহূর্তে দিতে পারি। ওকে অনেক দূর যেতে হবে সেই পথ, সেই যদি সেই জায়গাটা পেতে চায় তাহলে অনেক দূর যেতে হবে। আমরা আসলে বোধহয় একটু ভুল করে ফেলছি, কেউ একদিন রান করলো, কেউ একদিন উইকেট নিল, এটা দিয়েই বোধহয় আমরা তুলনা করে ফেলছি সাকিব আল হাসানের সাথে। এটা বোধহয় ঠিক না, কারণ এত বছর ধরে এত রান করা, এত উইকেট নেওয়া এবং দলের কী ফিগার হিসাবে পারফর্ম করাটা এক জিনিস, বিচ্ছিন্নভাবে কখনো এরকম কখনো সেরকম পারফর্ম করা সেটা ভিন্ন জিনিস। কিন্তু সো ওটা আমাদের বুঝতে হবে কিন্তু, তবে ডেফিনেটলি আমরা চাইবো যদি হ্যাঁ যে কেউ হোক যদি সাকিবের মতো পারফর্ম করতে পারে বা তার কাছাকাছি পারফর্ম করতে পারে সেটা খুব ভালো হবে। কিন্তু আমার মনে হয় যে আমাদেরকে অপেক্ষা করতে হবে সেরকম একজন অলরাউন্ডার জন্য যে সমান তালে ব্যাটিং এবং বোলিং করতে পারে। সে চাইলে শুধু ব্যাটিং দিয়েই দলে আসতে পারে, সে চাইলে শুধু বোলিং দিয়েই বলে আসতে পারে, এমন একজন খেলোয়াড়ের অপেক্ষা আমাদের করতে হবে।